গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আগেও বলেছি আমার বাড়ির দুদিকে ছাদ আছে, তাই এক এক সময় ওই ব্যালকনি থেকে তোমাদের বাগানটা দেখায়। আজকে যেহেতু এই ছাদে ঘোরাঘুরি করছি সকালবেলা উঠেই, তাই এই ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালবেলা অনেকটা পজিটিভ ভাইবস থাকে, তাই এই পজিটিভ ভাইবস যদি তুমি নিতে পারো তাহলে দেখবে অনেকটা এনার্জেটিক হওয়া যায়। সারাদিন নির্জীব বস্তু নিয়ে নাড়াচাড়া করি, তাই সকালবেলা এই সজীবতার সংস্পর্শে এলে মনটা অনেকটাই পজিটিভ হয়ে যায় এবং অ্যাক্টিভ হয়ে যায়। আর অ্যাক্টিভ পজিটিভ মাইন্ড নিয়ে অনেকটা এনার্জেটিকভাবে কাজ করা যায় নেক্সট সময়গুলোতে। আর তোমার সকালবেলায় মন ভালো রাখাও হয় এদের সঙ্গে থাকলে, আর এরাও পেয়ে যায় তোমার একটু অতিরিক্ত যত্ন। কুচুম সকালবেলায় বেশিরভাগই খায় গণেশের ছাতুটা, আর বাচ্চা তো তাই এক একদিন খেতে চায় না, তাই দুধটা কিন্তু আমি প্রতিদিনই গরম করে রাখি। যেদিন যেটা ওর খেতে ইচ্ছা করে সেইটা খেয়ে যায়। আর সংসারের কাজে লেগে পড়লে এটা আর হয় না, তাই এটা আগেই করে রেখে দিয়ে আমি অন্যান্য কাজে মন দিই। নিচের তলা ঝাঁট দেওয়া পরিষ্কার হয়ে গেছে, বিছানাও যথারীতি তুলে এসেছি। এখন বাজে 7:30 মতন এখন বাজে। এবার চলে এসেছি ওপরের ঘরে। আমি দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি আর্লি মর্নিং যদি না ওঠা হয় তাহলে কিন্তু কাজগুলোকে নিয়ে নাজেহাল হতে হয় প্রায় দিনই, তাই কাজগুলোকে সব ঠিকঠাকভাবে করে ওঠার জন্য কিন্তু আর্লি মর্নিংটা দরকার। আর্লি মর্নিংটা শরীরও ভালো রাখে এবং অনেকটা পর্যাপ্ত সময় তোমাকে উপহার হিসেবে দিতে পারে, যেটা তুমি তোমার কাজে লাগাতে পারবে তোমার নিজের কাজের জন্য। আমার বলে নয়, প্রত্যেকটা হাউসওয়াইফদের কিন্তু একই কাজ থাকে, কিন্তু আমি দেখেছি সময় যদি ছোট হয়ে যায় কাজগুলো কিন্তু অনেকটাই বেশি চেপে যায়, তখন মনে হয় যেন কাজগুলো অনেকটাই বেশি, কিন্তু কাজ বেশি থাকে না। আর্লি মর্নিং না ওঠার ফলেই কিন্তু কাজগুলো দেখেছি চেপে যায়, তাই আর্লি মর্নিং উঠলে আমি কিন্তু আগে অতটা বেশি উঠতাম না। এই বছর দশেক হলো আমি আর্লি মর্নিং ওঠার চেষ্টা করেছি, আর হ্যাবিট একদিনে তৈরি হয় না, দীর্ঘদিন তৈরি হতে হতে দেখা যায় গুড হ্যাবিটস মানুষের কাজগুলোকে অনেক সহজ করে দেয় এবং জীবনটাকেও সুন্দর করে তোলে। সকাল থেকে দীর্ঘক্ষণ কাজ করার ফলে একটু এনার্জি ঘাটতি হয়তো বটেই, তাই একটু এনার্জেটিক ড্রিঙ্ক নিয়ে না খুবই দরকার। আর এনার্জেটিক ড্রিঙ্ক হিসেবে আমি চাটাকে একটু প্রেফার করি, চাটাকে খেলে আবার অনেকটা এনার্জি পাওয়া যায়, আবার নেক্সট কাজগুলো ঠিকঠাকভাবে করা যায়। এটা আমার সেকেন্ড রাউন্ডের চা খাওয়া, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে সবাইকার সঙ্গে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর বৌদি যেহেতু এখনও এসে পৌঁছায়নি তাই অগত্যা আমাকে একাই চাটা খেতে হলো। সকালবেলায় ঘরদোয়ার মোছা হলে যে তোমার ঝকঝকে তকতকে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায়, আশা করছি অন্য কিছুতে হয় না। আর যখন ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন তোমার হাত দিয়ে তোমার সংসার তৈরি হবে, তখনই কিন্তু একটা আলাদা সুন্দর অনুভূতিও তৈরি হয়। মনে হয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর মনে হয় এই তো আমার স্বর্গ, এখানে একটা জীবন কেন, বহু জীবনে কাটিয়ে দেওয়া যায়।
সকালের প্রাক্তনিক কাজ করে চলে এসেছি টিফিনের ব্যবস্থা করতে। আজকে করব দই পরোটা। গতকাল অনেকটা দই বেঁচে গেছে, গতকাল আমি দই খাইনি, আমার একটু শারীরিক অসুবিধা হচ্ছিল, একটু দই কালকে আমি দই খাইনি, তাই অনেকটা দই বেঁচে গেছে। তাই ভাবলাম দইটা একটু কাজে লাগিয়ে দেওয়া যায়। দইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই দইটা দিয়েই করবো দই পরোটা। দই পরোটা করার জন্য তোমরা অনেকেই জানো, তবু আমি বলছি, দই পরোটা করার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আর হাফ ময়দা হাফ আটা আর পরিমাণ মতো নুন। একটু ময়ান দিয়ে নিতে হয়, না হলে পরোটা ভালো লাগে না খেতে এবং পরোটা নরমও হয় না, তাই একটু ময়ান দিয়ে নিয়েছি আর দইটা দিয়ে নিলাম। দইটা দিয়ে নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে, তারপরে কিন্তু জল ব্যবহার করতে হবে, কেননা দইটা নেওয়ার পর ভালো করে মাখার পর দেখা যায় জল বেশ পরিমাণ কম লাগে, তাই প্রথম থেকে জলটা যদি আমি ঢেলে দিই তাহলে কিন্তু ময়দাটা আটা ময়দাটা নরম হয়ে যেতে পারে, তাই দইটার সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দেওয়া দরকার। আর এই তোমার লেচিটা হবে একটু নরম নরম টাইপের করতে হবে। আর পরোটাটা অসাধারণ খেতে হয় বন্ধুরা, তোমরা যদি পারো, যদি সবথেকে ভালো হয় টক দই, টক দই দিলে এর গুণাগুণও বজায় থাকে এবং খেতেও খুব ভালো হয় আর নরম তুলতুলে পরোটাটা হয়। তোমরা বন্ধুরা একদিন দেখবে পরোটাটা যদি টক দই দিয়ে করা যায় খুব ভালো হয় খেতে। স্বাস্থ্যের দিকে চিন্তা করে তোমার পরোটা একটু কম তেলে করাটাই ভালো, এবং এই পরোটা বিশেষ করে খুবই কম তেল লাগে। অন্যান্য পরোটা যেরকমভাবে তেল লাগে এই পরোটাটা কিন্তু অনেক কম তেল লাগে। আর দই পরোটা ঠিকঠাকভাবে করলে প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে এবং খেতে খুব মজাদার হবে। পরোটাটা করার পর যে তরকারিটা করব সেটা এখন না তৈরি করে চলে এলাম ঠাকুরকে দিতে, কেননা দেখলাম পর্যাপ্ত পরিমাণে সময় আছে ঠাকুরকে দিয়ে দিয়েও তারপরে তৈরি করা যায়। না হলে কিন্তু ম্যাক্সিমাম দিনই তোমরা দেখবে, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা দেখবে আমি কিন্তু ব্রেকফাস্টটা রেডি করেই চলে আসি ঠাকুরের কাছে, না হলে কিন্তু ঠিক মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকা যায় না। পরোটার জন্য প্রথমে ভেবেছিলাম ছোলার ডাল করব, তারপরে দেখলাম যে না, ছোলার ডালটা রেখে দিলাম সন্ধ্যেবেলা একটু পকোড়ার জন্য। তৈরি করে ফেললাম গোল আলুর তরকারি। গোল আলুগুলো, ছোট ছোট গোল আলুগুলো বেশ কিছুটা জমে গেছে, তাই এইভাবেই এই মানে গোল আলুগুলোকে একটু সদগতি করে ফেললাম, কারণ এই দুর্মূল্যের বাজারে যদি দেখি ছোট গোল আলুগুলো আমি ঠিক মতনভাবে কাজে লাগাতে পারলাম না বলে নষ্ট হয়ে গেল তাহলে কিন্তু খুব খারাপ লাগবে, তাই গোল আলুগুলোরও সদগতি হয়ে গেল। আর এদিকে তোমার ব্রেকফাস্টটাও এইভাবে আমি সকালে বেশিরভাগই কিন্তু গোল আলু দিয়ে ব্রেকফাস্টটা করেছি, এইভাবে গোল আলুগুলোকে কিন্তু আমি ব্যবহার করে ফেললাম, ঠিকঠাকভাবে ব্যবহার করে ফেললাম, মনটাও একটু শান্তি লাগলো যে না, নষ্ট এই দুর্মূল্যের বাজারে অন্তত এইভাবে আমি গোল আলুগুলোর সদগতি করে ফেললাম। সকালে ব্রেকফাস্টের জন্য তামঝাম মশলা বেশি ব্যবহার করিনি, দেখতেই পারলে জিরে ফোড়ন দিয়েছি আর আদা জিরে শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কার একটু
দিয়েছি, এই হয়েছে, আর একটু নুন মিষ্টি দিয়ে নাবিয়ে নেব। সেরকমভাবে তামছামভাবে আর করলাম না, হালকার ওপর দিয়েই করলাম, কেননা এই প্রচণ্ড পরিমাণে গরমে এই বর্ষায় রিচ জিনিসটা একটু না খাওয়াই ভালো, আর খেতেও কিন্তু ভালো হয়েছিল, আর দম আলুর জন্য এই গোল আলু কিন্তু পারফেক্ট। কুচুমের বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, কুচুম এখন পড়ে টড়ে আসেনি, তাই ভাবলাম এই ফাঁকে এই গাছটা একটু ছেড়ে নেওয়া যাক। এখানে দেখেছো সিংহানিয়াম গাছটা বেশ লতা পাতা ছেড়েছে, কিন্তু সিংহানিয়াম গাছ কিন্তু বুসি টাইপই দেখতে ভালো লাগে, তাই এই লতা পাতাগুলোকে আমাকে ছাড়তে চলে এলাম, কেননা এরপর রোদ অনেকটাই চড়া হয়ে যাবে, বাইরে আর বেরোনো সম্ভব হবে না, তাই ভাবলাম এই এই কাজের ফাঁকে এই গাছটা একটু পড়ে নিলে মন্দ হয় না, তাই লতা পাতাগুলোকে সাইডের লতা পাতাগুলোকে একটু ছাঁটিয়ে নিলাম, আর এই লতা পাতাগুলোকেও কিন্তু ইউটিলাইজ করবো একটু ভালোভাবে। সিংহানিয়াম গাছের একটা একটা বৈশিষ্ট্য যে লতা পাতা যেগুলো গেছে, মানে এক্সের যে লতাগুলো বেরিয়ে যায়, সেইগুলো কিন্তু লাগিয়ে দিলে আবার নতুন ধরনের সিংহানিয়াম গাছ কিন্তু তুমি তৈরি করতে পারো। এই কাজটা আমি ব্রেকফাস্ট করার পরেও করি, এক একদিন ব্রেকফাস্ট করার আগেও করি, যেদিন যেমন সময়ের মধ্যে হয় সেদিন তেমন করি। এটা হচ্ছে কুচুমের একটা টাস্ক। এখন তো বুঝতেই পারছো সামার ভ্যাকেশন, সুতরাং এইটুকু যদি আমি তৈরি না করে রাখি, কিছু ও বাংলায় বেশ কিছুটা উইক, তাই সেই উইকনেস কাটানোর জন্য এই সময়টা একটু ইউটিলাইজ করে নিই, যেন সামার ভ্যাকেশন যতদিন আছে ততদিন এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করতে পারবে, স্কুল খুলে গেলে সেটা সম্ভব নয়, তাই দুপুরবেলা হয়তো সময় যাতে নষ্ট না করে সেই জন্য আগে থেকে যদি তৈরি করে রেখে দিই, তাহলে ওকে শুধু আমি খাতাটুকু ফেলে দিই, ও করতে থাকে, আর এই কন্ডিশন থাকে যদি তুমি এটা কমপ্লিট করতে পারো তবেই কিন্তু বিকেলবেলা তোমাকে খেলতে যেতে দেওয়া হবে। তাই গ্রামার কিছুটা বাংলার কিছুটা গ্রামার ওকে আমি দিয়ে রাখি, ওগুলো করে নিলে আমারও বেশ ভালো লাগে যে হ্যাঁ কিছু অন্তত সন্তানের জন্য আমি করতে পারলাম, আর ওই বাংলাটাও আস্তে আস্তে অনেকটাই এরকমভাবে স্ট্রং হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 9:20, অন্যান্য যেমন দিন ব্লগে বলি সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড যথারীতি, তোমরা বুঝতেই পারছো। আজকে ভিডিওটা একটু অন্য রিলেটেড ভিডিও, আশা করছি প্রায় মাঝে মাঝে সব ধরনের ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। আর এটা হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ডের প্রায় কমপ্লিটের শেষের দিকে, সেকেন্ড রাউন্ড আরম্ভ হবে।
যেমন দুপুরের লাঞ্চে রান্নাবান্না, তোমার তার একটা জোগাড়, এইসব চলতে থাকবে। আর তারপরও তোমার যে সময়টুকু আমি পাবো সেই সময়টুকু ঘন্টাখানেক সময় একটু নিজের জন্য দেওয়ার চেষ্টা করবো, তাতে মনটাও আমার ভালো লাগে আর পরের নেক্সট কাজগুলো করতে এনার্জি হয়। যেমন এডিটিংয়ের কিছু কাজ বা একটু ফোন টোন ঘাটা, এইগুলো একটু করতে থাকবো। আর জামাটা চেঞ্জ করেছি, জামাটা কেননা প্রচণ্ড পরিমাণে ঘামে ভিজে গেছিলো, ঘামে ভিজে জামা পরে থাকতে আমার খুব অস্বস্তি হয়, তাই একটু শান্ত মানে খাওয়াটা হচ্ছে একটু শান্তির, তাই খাওয়ার আগে একটু জামাটা চেঞ্জ করে নিলাম। আমার এই অতি সাধারণ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আজ আসি, টাটা।